সো এই ভিডিওতে আমরা আসলে ডিসকাস করবো কিভাবে আমরা অ্যাসিনেশন পুরো তেরোটা লেটারের একটা ওয়ার্ড থেকে আমরা যদি একটা সাব পার্ট নিতাম সাব পার্ট কতভাবে নেওয়া যায় অ্যান্ড দেন তাদেরকে কতভাবে অ্যারেঞ্জ করা যায় তো সাব নিতে গেলে আমরা যে কোনো একটা এক্সাম্পল দিই লেটসে এখান থেকে আমি চারটা এলিমেন্ট নিব ফোর লেটার্স ওকে সো আমি অ্যাসাসিনেশনে তেরোটাকেই নিচ্ছি না আমি অ্যাসাসিনেশন থেকে চারজনকে নিবো এখন এই চারজন আমি কতভাবে নিতে পারি এটা একটা কম্বিনেটরি কম্বিনেশনের প্রশ্ন মানে আমরা অ্যারেঞ্জ করতে চাচ্ছি না আপাতত গ্রুপিং করি দ্যাট চারটা লেটার আমি তেরোটা লেটার থেকে চারটা লেটার কতভাবে নিতে পারি তো এখানে অ্যাসাসিনেশনে আসলে রিপিটেশন থাকার কারণে জিনিসটা একটু কমপ্লিকেটেড যেমন কি আমি চারটা যদি চারটা লেটার আমি ডিরেক্টলি থার্টিন সি ফোর বললে কেন হবে না কারণ কি সবাই কিন্তু আলাদা আলাদা না এদের মধ্যে আবার সিমিলার আছে ওকে এখানের মধ্যে আমি এই চারজনকে মানে এই তিনটা এস এর সাথে এই দুইটা এসের সাথে এই দুইটা এ নেওয়া যে কথা আমার এই দুইটা এস সাথে আগের দুইটা এ নেওয়া কিন্তু একই কথা সেটাকে আমি ডিফারেন্ট কম্বিনেশন ডিফারেন্ট গ্রুপ হিসেবে বলতে পারবো না তো আমাকে এখানে কিন্তু আরও কেয়ারফুল হতে হবে ওকে সো একটা সহজ এক্সাম্পল হইতে পারে যেমন কি লেটসে ফাদার এই ফাদার থেকে যদি আমি বলি চারটা লেটার নেব ফাদারের টোটাল আসে আচ্ছা হচ্ছে ছয়টা লেটার এই ছয়টা লেটার প্রত্যেকেই আলাদা আলাদা এখান থেকে যদি আমি চারটা লেটার নিতে চাই ইন দ্যাট কেস আমার সিম্পলি সিক্স সি ফোর উইচ ইজ সিম্পল একদম ইজিলি হয়ে যায় বাট এখানে যেহেতু রিপিটেশন থাকতেছে রিপিটেশন থাকার কারণে আমাদের জিনিসপত্র একটু কঠিন হয়ে গেছে তাহলে আমরা রিপিটেশনের ক্ষেত্রে কীভাবে করব সেটা দেখি আমরা চারটা লেটার নিতে চাচ্ছি তাহলে চারটা লেটারের কয়টা ক্লাসে ভাগ করা যায় সেটা চিন্তা করতে হবে প্রথমত চারটা লেটার ওকে আমার চারটা আঙ্গুল তোমরা চারটা আঙ্গুল দিয়ে চিন্তা করতে পারো চারটা লেটারের মধ্যে চারোটাই কিন্তু সেম হতে পারে ওকে সো আমি ভিডিওতে হচ্ছে একটু স্ক্রিন থেকে ভিডিওতে চলে যাই চারটা লেটারের ক্ষেত্রে আমরা আঙ্গুল দিয়ে ভাবে চিন্তা করতে পারি দ্যাট চারটাই একদম আঙ্গুল আলাদা আলাদা হয়ে আছে এটা মনে হচ্ছে চারটা লেটারই চারটাই আলাদা আলাদা আবার চারজনকে একসাথে রেখে দিলে এটা হচ্ছে চারটাই সেম লেটার চারটাই একসাথে করা যায় ওকে এখন আর কি কি করা যায় সেটা আমরা চিন্তা করবো চারটায় একসাথে আমরা তিনটা আঙুলকে একসাথে রেখে একটাকে আলাদা করতে পারি দেন দুইটা আঙ্গুলকে একসাথে রেখে অন্য দুইটাকে একসাথে রাখতে পারি দুইটা দুইটা অথবা দুইটা আঙ্গুলকে একসাথে রেখে দুইটা সেপারেটলি রাখতে পারি এটা দুই এরা দুজন সেম এটা একটা টাইপ এটা আরেকটা টাইপ ওকে অ্যান্ড একদম লাস্ট চারটায় আলাদা আলাদা করতে পারি সো পাঁচটা ডিফারেন্ট ক্লাসে আমরা ভাগ করতে পারতেছি এটা হচ্ছে চারটায় সেম এটা হচ্ছে তিনটা সেম একটা ডিফারেন্ট এটা হচ্ছে দুইটা সেম দুইটা ডিফারেন্টলি সেম এই দুজন সেম এই দুজন সেম বাট তারা আবার সেম না আর কি ওকে আর এটা হচ্ছে দুইটা সেম দুইটা ডিফারেন্ট আর এটা হচ্ছে চারটাই ডিফারেন্ট ওকে সো আমরা স্ক্রিনে ব্যাক করি তো আমরা যেই পাঁচটা টাইপের কথা বললাম সেই পাঁচটা টাইপকে আমি এভাবে লিখতেছি দ্যাট চারটাই সেম ওকে ফোর সেম দেন তিনটা সেম একটা ডিফারেন্ট তিনটা সেম একটা ডিফারেন্ট দেন দুইটা সেম আর দুইটা সেম মানে দুইটা সেম মানে হচ্ছে দুইটা সেম লাইক দুইটা এস অ্যান্ড দুইটা এ আর চারটা সেম মানে হচ্ছে চারোটাই এস ওকে আবার হতে পারে দুইটা সেম একটা ডিফারেন্ট আরেকটা ডিফারেন্ট ওকে সো এই ডি আর এসগুলো আসলে লিখার দরকার নাই তোমরা যদি একটু ফলো করতে পারো তাহলে ডি এস এগুলো কিছুই লিখতে লিখার দরকার নাই মানে আমার এভাবে করে লিখলেই আসলে হচ্ছে এটা এটা থেকে আসলে আমাদের মিনিংটা ক্যারি করতেছে মানে চার ফোর মানে হচ্ছে চারোজন একসাথে থ্রি কমা ওয়ান মানে হচ্ছে তিনজন একসাথে আর একজন আলাদা টু কমা টু মানে হচ্ছে এই দুজন একসাথে এই দুজন একসাথে টু কমা ওয়ান কমা ওয়ান মানে হচ্ছে এই দুজন একসাথে এ আলাদা এ আলাদা আর একদম লাস্ট যেটা সেটা হচ্ছে ওয়ান কমা ওয়ান কমা ওয়ান কমা ওয়ান তাহলে দেখো বেসিক্যালি যতভাবে চার যোগ করা যায় এক কথায় রাইট ওকে যত ডিফারেন্ট ওয়েতে এখন তোমরা ভাবতে পারো যে থ্রি কমা ওয়ান লিখছেন ওয়ান কমা থ্রি লিখেন নাই সো ইটস দ্য সেম থিং বিকজ আমরা কম্বিনেশন নিয়ে কাজ করতেছি মানে তিনজন সেম একজন ডিফারেন্ট অ্যান্ড আমি ডিফারেন্টটাকে আগে নিব নাকি সেমটাকে পরে নিবো এটা নিয়ে আসলে আমাদের এখনও বদর করার সময় হয়নি ওকে সো ইট ইট ডাজেন্ট ম্যাটার তাহলে চারটা সেম তাহলে এখন আমাকে বলো আমরা যদি চারটাই সেম নেই চারটা সেমের কি এক্সাম্পল হইতে পারে একটা একটা করেসাম্পল চিন্তা করে তাহলে বুঝতে পারবো ওকে চারটাই সেমের এক্সাম্পল হতে পারে শুধুমাত্র চারটাই এস তাই না কারণ কি আমার কাছে এস আসে চারটা আর কোনো কেউ আর কেউ কিন্তু একসাথে চারটা সেম দিতে পারবে না ওকে আর কোনো লেটারেই আমি একসাথে চারটা সেম নিতে পারবো না তাহলে চারটা সেম এটাই একটা একমাত্র এক্সাম্পল অ্যান্ড এই গ্রুপটা থেকে একটাই গ্রুপ আছে এমন যে চারটা এস দিতে পারবে অ্যান্ড এই গ্রুপ থেকে আমি একটাই নিতে পারবো রাইট ওকে সো এটার কাউন্টিংটা এভাবে লেখা যায় ওয়ান সি ওয়ান দের ইজ অনলি ওয়ান গ্রুপ যে চারটায় এস দিতে পারে সেই গ্রুপ থেকে আমি একটা নিব রাইট আমার যদি এরকম আরও কয়েকটা থাকতো আমার যদি এখানে ধরো চারটা বি থাকতো তাহলে আমার এখানে আসতে হচ্ছে টু সি ওয়ান দুটো থেকে একটা মানে হতে পারে চারটাই এস অথবা চারটাই বি রাইট রাইট তাহলে দুইটা দুইটা কম্বিনেশন হতে পারে বাট আপাতত আমার এখানে চারটা এস মানে একটাই কম্বিনেশন হই সেকেন্ডের এক্সাম্পলে যাই তিনটা সেম একটা ডিফারেন্ট তিনটা সেম একটা ডিফারেন্টের একটা এক্সাম্পল কী হতে পারে একটা এক্সাম্পল হতে পারে তিনটা এস নিলাম একটা এ নিলাম রাইট তিনটা এস নিয়ে একটা এ নিতে পারি অথবা যেহেতু এও আমার তিনটা আছে তাহলে তিনটা এ নিয়ে একটা ও নিতে পারি বুঝতে পারছি এরকম করে কম্বাইন করা যায় তাহলে আমাকে প্রথমে দেখতে হবে দ্যাট আমার তিনটা সেম কে দিতে পারে আমরা যে কোনো মানে যা যা পসিবল ওখানে যে কোনো একটা এক্সাম্পল এখানে লিখলাম জাস্ট ফর ইউর কেস সেক যাতে তোমরা যাতে পরে বুঝতে পারো তিনটা এ একটা এন লিখলাম ওকে ইটস দ্য সেম থিং মানে আমি অনেকগুলো কম্বিনেশন পসিবল তার মধ্যে থেকে একটা লিখতেছি আমরা অ্যারেঞ্জমেন্টের কথা লিখতেছি না মানে এ পরে যেতে পারে এন আগে যেতে পারে এসব নিয়ে আমরা বদার্ড না আমরা জাস্ট কম্বিনেশন চিন্তা করতেছি তাহলে আমরা অ্যাকচুয়ালি এমন একটা গ্রুপ দরকার যেখান থেকে একসাথে তিনটা নিতে পারবো আর তারপর একটা ডিফারেন্ট টাইপ দরকার অ্যাটলিস্ট তিনজন অ্যাটলিস্ট তিনটা সিমিলার দিতে পারবে কারা কারা এই যে এরা দিতে পারবে এরা দিতে পারবে এই দুইটা ট্রিপলেট থেকে এই দুইটা ট্রিপলেট প্রোভাইডিং সেট থেকে আমরা একটা ট্রিপলেট নিব তাহলে আমরা টু সি ওয়ান মানে এই দুইটা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ নেব হয় এখান থেকে তিনটায় নিব না হয় এখান থেকে তিনটা এস নেবো তাহলে টু সি ওয়ান ওকে ইটস নট লাইক আমরা চারটা থেকে তিনটা নিচ্ছি ওকে ফোর সি থ্রি হবে না বিকজ চারজনই তো সেম আসলে পুরো গ্রুপ থেকে একভাবেই নিতে পারবো রাইট তাহলে টু সি ওয়ান এটা নেওয়ার পর আমরা যেটাই নেই লেটস আমরা যদি এ নিয়ে নেই তাহলে আমরা আমরা যদি তিনটা এ নিয়ে নেই তাহলে ডিফারেন্টের জন্য আমাদের অপশান থাকবে হয় এস নিতে পারবো না হয় আই নিতে পারবো না হয় এন না হয় টি না হয় ও পাঁচটা অপশান আর কনভার্সলি আমরা যদি এখানে এস নিয়ে নেই তাহলে ডিফারেন্ট মানে তিনটা এস 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 নিলাম তারপর যেটা ডিফারেন্ট সেটার জন্য আমাদের আবার পাঁচটা অপশান এ আই এন টি ও ওকে সো যে কোনো একটা নিয়ে নিলাম এই যে টু সি ওয়ানের মধ্যে যে কোনো একটা নিয়ে নিলাম তারপর আরেকটা টাইপ নেওয়ার জন্য আমার আসলে বাকি থাকবে পাঁচটা টাইপ ওকে সো পাঁচটা টাইপ থেকে আমার দরকার হচ্ছে একটা টাইপ তাহলে ফাইভ টি ওয়ান বাকি পাঁচটা টাইপ ওকে সো এই পার্টটা একটু ভালো করে বুঝে আমরা ট্রিপলেট নিচ্ছি ট্রিপলেট দিতে পারবে এই দুইজন এই দুইজন থেকে আমরা যে কোনো একজনকে নিলাম টু সি ওয়ান অ্যান্ড দেন যে কোনো একজনকে নিয়ে জাস্ট কেটে দাও জাস্ট কেটে দাও ধরো একে নিলাম তারপর বাকি আছে পাঁচ ধরনের তাহলে এই পাঁচ ধরন থেকে এক ধরণ ফাইভ সি ওয়ান রাইট আচ্ছা এটার এক্সাম্পল চিন্তা করি এটা হচ্ছে আমাদের ডাবল ডাবল এক্সাম্পল তাই না মানে দুই জোড়া করে ওকে সো এটা কী কেমন হতে পারে এটা হচ্ছে দুইটা এন দুইটা আই তাই না এমন একটা এক্সাম্পল হতে পারে তাহলে আমাদেরকে কয়টা জোড়া লাগবে জোড়া লাগবে দুইটা রাইট অ্যান্ড জোড়া দিতে পারবে কয়জন জোড়া দিতে পারবে দেখো এরা সবাই কিন্তু জোড়া দিতে পারবে এর দুইটা এ দুইটা এস দুইটা আই দুইটা এন এভাবে জোড়া কিন্তু আমি দুইটা আই এর সাথে দুইটা এন নিতে পারি দুইটা আয়ের সাথে দুইটা এস নিতে পারি রাইট তাহলে জোড়া দিতে পারবে চারজন আমার দরকার কয়টা আমার দরকার দুইটা ফোর সি টু আই হোপ এটা ক্লিয়ার ওকে এটা এটা কিন্তু খুবই সিম্পল রাইট আমার দুইটা জোড়া লাগবে আমাকে জোড়া দিতে পারবে চারজন চার জোড়া থেকে দুই জোড়া ফোর সি টু জোড়াটাকে আমি একসাথে হিসাব করতেছি এটার একটা এক্সাম্পল হইতে পারে দুইজন সেম আর বাকি দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট তাহলে দুইটা লেটসে এন নিলাম আর একটা এ নিলাম একটা এস নিলাম এরকম হইতে পারে রাইট তাহলে আমার এখানে আসলে জোড়া দরকার একটা আবার প্রথম থেকে হিসাব করি তাহলে আমার জোড়া দিতে পারবে চারজন আমার জোড়া দরকার একটা জোড়া দিতে পারবে ওকে জোড়া দেওয়ার ক্যাপাবিলিটি রাখে এই চারটা লেটার অ্যান্ড আমার লাগবে একটা ফোর সি ওয়ান একটা জোড়া নিয়ে ফেলার অর্থ কিন্তু আমার দুইটা ঘর ফিল হয়ে গেছে রাইট অ্যান্ড দেন আমার দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ লাগবে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ তাহলে এখানে চার জোড়া থেকে যে কোনো এক জোড়া চুজ করে জাস্ট ধরো দুইটা এ নিয়ে নিলাম তাহলে আমার টাইপ বাকি কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ডিফারেন্ট টাইপ বাকি সেই পাঁচটা টাইপ থেকে আমার কয়টা টাইপ লাগবে দুইটা টাইপ লাগবে ফাইভ সি টু দুইটা টাইপ ওকে আবার বলতেছি এখানে হচ্ছে জোড়া নিব আমরা তাহলে জোড়া দিতে পারবে প্রথম তো চারজন ওকে সো এটা মোছার আগেই জোড়া দিতে পারবে প্রথম তো চারজন এই চারজন দিতে পারবে জোড়া সেই চারজন থেকে যে কোনো একটা জোড়া নিলাম দেন যে কোনো একটা তোমার পছন্দ কেটে দাও বাকি পাঁচটা অপশান থাকবে তোমার ডিফারেন্ট টাইপ নেওয়ার জন্য তাহলে সেই পাঁচটা ডিফারেন্ট টাইপ থেকে দুইটা টাইপ আর একদম লাস্ট ক্লাসটা হইতে পারে এমন চারো জনই আলাদা আলাদা লেটস এই যে এটা এ এটা এস এটা এন এটা ডি চারো জনই আলাদা আলাদা টাইপ টোটাল টাইপ আছে কয়টা টোটাল টাইপ আছে একটা এ এ টাইপ এস টাইপ আই টাইপ এন টাইপ টি টাইপ ও টাইপ ছয়টা টাইপ আছে সেই ছয়টা টাইপ থেকে তোমার দরকার হচ্ছে চারটা টাইপ ওকে তাহলে আমরা পাঁচ ভাগে যত কিছু হতে পারে সবগুলো সিনারিও হিসাব করলাম অ্যান্ড প্রত্যেকটা সিনারিও কতভাবে নিতে পারি সেটা হিসাব করলাম কম্বিনেশন করেছি কোনো পারমিটেশন করি না অ্যান্ড এই সবগুলোকে আলাদা আলাদাভাবে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে ক্যালকুলেশনটা আমি এখানে লিখতেছি ওয়ান সি ওয়ান হচ্ছে আসলে ওয়ান টু সি ওয়ান মানে হচ্ছে টু ফাইভ সি ওয়ান মানে হচ্ছে ফাইভ পাঁচ দু কোনো দশ ফোর সি টু হচ্ছে তিন চার বারো ডিভাইড বাই টু সিক্স ফোর সি ওয়ান হচ্ছে চার আর ফাইভ সি টু হচ্ছে পাঁচ চার পাঁচা বিশ ডিভাইড বাই টু দশ দশ আর চারে চল্লিশ সিক্সটি ফোর হচ্ছে আসলে সিক্সটি টু ওকে এটা তো আমরা জানি এন সি আর মানে হচ্ছে এন সি এন মাইনাস ওয়ান ছয়জন থেকে চারজন নেওয়া আর ছয়জন থেকে দুজন নেওয়া একই কথা বা দুজন বাদ দেওয়া একই কথা সিক্সটি টু হচ্ছে পাঁচ ছয় তিরিশ ডিভাইড বাই টু পনেরো তাহলে এই ভ্যালুগুলার যোগফলটাই হচ্ছে আমার অ্যান্সার চল্লিশ দশ পঞ্চাশ পঞ্চাশ আর পনেরো ষাট পঁয়ষট্টি একাত্তর বাহাত্তর সেভেন্টি টু সেভেন্টি টু ইসি অ্যান্সার ফাইনাল অ্যান্সার ওকে সো আই হোপ ক্লিয়ার এই জিনিসটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট একটা ওয়ার্ড দিয়ে ট্রাই করে দেখবো অ্যান্ড পারলে তো ভালো ইনশাল্লাহ আর না পারলে হচ্ছে ইউ ক্যান কনসাল্ট উইথ মি আল্লাহ হাফেজ